নমস্কার বন্ধুরা, আমি কুসুম। অফ টাইম ব্লগকে সকল বন্ধুকে জানে অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 11টা, আজকে 11টার সময় তোমাদের সাথে কথা বলতে এসেছি। তার একটাই কারণ, আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, তাই জন্য আজকে এত রাতে ভিডিওটা করছি। তারা দেখাই তোমাদের কি জিনিসটা দেখাবো বলছি, সেটা দেখাই তোমাদের। তার আগে বলে নিই তোমাদেরকে, এর আগে আমি আমাদের আম গাছ দেখিয়েছি, বাড়ির আম গাছ, এবং তখন আমগুলো ছিল ছোট ছোট, কাঁচা অবস্থায় দেখিয়েছি, আর কোনোদিনই পাকা অবস্থায় কোনো আম দেখাইনি, ভিডিও করিনি। আজকে সেটা করছি। আমাদের এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের আম। আর এই গাছের আমের যে কিছু গুণ আছে আর কিছু দোষ আছে, আর বলে নিই, সকলেই আমরা আম খেতে ভালোবাসি। আর এই এখন তো সবাই ঘরে ঘরেই আম, ঠিক আছে? তাহলে ভিডিওটা খুবই ছোট, তবে দেখো সকলে, ভিডিওটা আশা করি ভালো লাগবে। আমাদের এই গাছের আমে একটা, প্রথমে গুণটা বলি, তারপরে দোষটা বলবো। গুণটা হলো আমগুলো খেতে খুব ভালো, কেনা আম যে কিনে খাচ্ছি তার থেকে এই আমের স্বাদ যদি একবার খাও এই আম, তাহলে তুমি আর ওই কেনা মানে কিনে যে আম খাই তার সেটা খেতে ইচ্ছা করবে না, মানে এতটাই টেস্ট আর এত সুন্দর গন্ধ, আর সত্যি খুব ভালো। আর সাইজও হয় খুব ভালো, বড় বড় হয়, সাইজটাও খুব ভালো হয়। আর দোষটা বলি, এর দোষটা হলো দুটো দোষ। এক হচ্ছে দেখো কেমন ফেটে যাচ্ছে প্রত্যেকটা আমই, এই দেখো কেমন চির খেয়ে মানে পড়ার সাথে সাথেই ফেটে যায়। আর একটা হচ্ছে বড় দোষ হচ্ছে পোকা হয়ে যায়, কারণ আমগুলো এতটা মিষ্টি, সঙ্গে সঙ্গে মানে প্রায় আমি পোকা লেগে যায়, এই জন্য আমগুলো বড় বড় আমগুলো একটু একটু করে মানে কাটলে একটু একটু করে পাওয়া যায়। এই হলো আমাদের গাছে আমের দোষ আর গুণ। দেখো কতটা করে বাদ চলে যাচ্ছে, দেখো পুরো তলতলে হয়ে যায় আর পোকা লেগে যায়, একটুখানি নিয়ে গেছে একটুখানি, এটাই হচ্ছে এর দোষ। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। আমার ইচ্ছে হলো যে এই আম গাছে এই দোষ আর গুণ নিয়ে একটু বলি তোমাদেরকে, শেয়ার তোমার সাথে শেয়ার করি, তাই করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। ঠিক আছে, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এইখানে শেষ করছি। গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো, টাটা।